الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن شاء الله আমরা আমাদের ক্লাস শুরুর আগে আমাদের দোয়াগুলো একটু পড়ে নিই। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير الحمد لله আজকে আমাদের 25তম ক্লাস। আল্লাহ তাআলা আমাদের এই পর্যন্ত এই ক্লাসের সাথে জুড়ে থাকার যে তৌফিক দিয়েছেন সবাই, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো গত কয়েকদিন ধরে আমরা যেটা পড়তেছিলাম যে নুন সাকিন এবং তানভিনের যে গুণাটা, ওই গুণা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আমাদের প্রথম যে জিনিস নিয়ে আমরা বলছিলাম যে আমাদের গুণাটা হচ্ছে তিন ধরনের গুণা আমরা এই পর্যন্ত পড়ছি। একটা হচ্ছে ওয়াজিব গুণা, একটা হচ্ছে নুন সাকিন, একটা হচ্ছে তানভিনের গুণা। তা আমাদের গতকালকে আমরা ইকলাবের কিছু অংশ পড়ছিলাম। তো ইকলাবের শেষে আমাদের যেই টপিকসটা আসবে সেটা হচ্ছে মিম সাকিনের গুণা। তো আমাদের নুন সাকিন আর তানভিনের যে গুণা এটা হচ্ছে চারটা, একটা হচ্ছে ইজহার, একটা হচ্ছে ইকফা, একটা হচ্ছে ইদগাম, একটা হচ্ছে ইকলাব। তো ইদগামকে আমরা আবার দুইভাবে পড়ছিলাম যে ইদগামে বা গুণা আর একটা হচ্ছে ইদগামে বেলা গুণা। তো এক্ষেত্রে ইজহারটা পড়ছিলাম আমরা, ইজহারের হরফ হচ্ছে ছয়টি, ইজহারের হরফ ছয়টি। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। তো নুন সাকিন বা তানভিনের পরে, নুন সাকিন বা তানভিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ আসে, যেমন ছয়টি হরফ হচ্ছে হামজা, হা, আইন, হা, ওয়াইন, হ, এই ছয়টি হরফ, ইজহারের ছয়টি হরফ যদি নুন সাকিন বা তানভিনের পরে আসে, তাহলে আমাদের গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। জহুরুল হক ভাই হাত তুলছেন। হুজুর, এই হামজা কি আলিফের ক্ষেত্রেও ব্যবহৃত হবে? না, এটা যখন হামজা থাকবে তখনই। হামজা বলতে আপনার আলিফ যখন আমাদের এই খালি আলিফ যখন থাকবে তখন না, খালি আলিফ না, আলিফের উপর জবর থাকতে, জবর জের পেশ বা হারাকাত থাকতে হবে, কোন একটা চিহ্ন থাকতে হবে। জি, তো আমরা যদি নুন সাকিন বা তানভিনের পর যদি আমাদের এই ছয়টা হরফ হামজা, হা, আইন, হা, ওয়াইন, হ, এই সাতটা হরফ যদি আসে, ছয়টা হরফ যদি আসে, তাহলে আমাদের স্পষ্ট করে গুণা ছাড়া পড়তে হবে। এটা হচ্ছে আমাদের ইজহার। তো ইজহারের পরের যেটা সেটা হচ্ছে ইকফা। ইকফার হরফ হচ্ছে পনেরোটি, ইকফার হরফ পনেরোটি। তো আমরা ইকফার হরফ পনেরোটি কীভাবে মনে রাখতে হয় সেটা আমরা গতকালকে একটা টপিকস বলছিলাম। রাকসাম ভাই, আপনার কথা শোনা যাচ্ছে? আমি তো এখনো শুনিনি আপনার কথা। তো আমাদের ইকফার হরফ হচ্ছে পনেরোটি, পনেরোটা হরফ হচ্ছে
জিম দাল রাল জা সিন শিন সোদ দো তো রো ফা অফ কাফ। তো এই নুন সাকিন বা তানউইনের পর যদি আমাদের এই 15টা হরফ আসে তাহলে আমাদের লুকায় অস্পষ্ট স্বরে গুণনা করে পড়তে হবে, যেহেতু ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট করিয়ে পড়া, ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া। তো নুন সাকিন বা তানউইনের পরে যদি আমাদের এই 15টা হরফ আসে তাহলে আমাদের অস্পষ্ট করে লুকায় গুণনা করে পড়তে হবে। তো এটার ক্ষেত্রে বলছিলাম যে আমরা যদি নর্মালি গুণনা করি, যেমন একটা উদাহরণ দিই এরকম হামজা আর নুন, তো এখানে যদি আমরা নুন সাকিন দিয়ে বলি এটা নর্মালি উচ্চারণ হয় আন আন। এখন নুন সাকিনের এই নুন সাকিনের পর যদি আমাদের এই ইকফার 15টা হরফ আসে আন, এরপরে যদি আমাদের তা আসে অথবা সা, এরকম এই 15টা হরফের যে কোনো একটা হরফ যদি আসে তাহলে আমাদের এই আনটা আর আমরা আন পড়বো না, আমরা আনটা তখন আমরা পড়ব আং আং আং, এরকম আং গুণনা সহ পড়ব। জি জহুরুল হক ভাই, হুজুর এই 15টা হরফ সহজে মানে ওই কোনো মুখস্থ করার কোনো কায়দা আছে নাকি আমাদের ডাইরেক্ট মুখস্থ করতে হবে? জি আমি তো বলছিলাম গতকালকে যে আসলে এই 15টা হরফ আমরা 15টা হরফ আমরা মনেই রাখবো না, এটা আমরা যখন পড়তে পড়তে আমাদের না রাখসান ভাই আপনার কথা এখনো শুনতে পাচ্ছি না। তো 15টা হরফ আমরা মনে রাখবো না, যেহেতু আমরা জানি আমাদের ইজহারের হরফ হচ্ছে আমাদের 6টা, ইজহারের হরফ হচ্ছে আমাদের 6টা, ঈদগামের হরফ হচ্ছে আমাদের এখানে হচ্ছে 6টা 12টা, আর এখানে হচ্ছে আমাদের ইকলাবের হরফ হচ্ছে 1টা। মানে 13টা হরফ হলো 13টা হরফ মুখস্থ রাখো শুধু। জি 13টা হরফ যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের বাকি 15টা হরফ মনে না রাখলেও চলবে। আমরা যদি দেখি যে 13টা হরফের মধ্যে নাই তার মানে এটা ইকফার। জি বুঝতে পারছেন। জি এখানে ওয়ালা আং তুম, তা আমাদের হলকের হরফ না, তা আমাদের হলকের হরফ নাই, ইয়ার মালুন, আমরা এটা ঈদগাম মনে রাখছিলাম যে ইয়ার মালুন, তাই ইয়ার মালুনের মধ্যেও তা নাই। আর ইকলাব হচ্ছে আমাদের শুধু একটা হরফ, সেটা হচ্ছে আমাদের বা, তো বাতেও তো বা আর তা মিলতেছে না, তো তার মানে আমাদের এটা হচ্ছে ইকফার হরফ। এভাবে আমরা চেষ্টা করবো মনে রাখতে। তো এভাবে যখন আমরা মনে রাখবো তখন আমাদের কিছুদিন পরে দেখা যাবে যে আমরা ইকফার হরফগুলো দেখলেই বুঝতে পারতেছি, আর ইজহার এবং ঈদগামের হরফগুলো আমরা খুব সহজেই আমাদের পড়তে পড়তে আমাদের পরিচিত হয়ে যাবে, তখন আর আমাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না, তবে এটার জন্য প্র্যাকটিস করতে হবে। জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো আমাদের এটা হচ্ছে ইকফা, ইকফা গেল। তো ইকফার পরে আমাদের ছিল ঈদগাম, ঈদগামের হরফ হচ্ছে আমাদের 6টা, তো এই 6টা হচ্ছে ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগাম অর্থ হচ্ছে মিলায় পড়া, ঈদগাম অর্থ হচ্ছে মিলায় পড়া। তো যদি নুন সাকিন বা তানউইনের পরে যদি আমাদের এই ঈদগামের, আচ্ছা ঈদগাম হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ঈদগামে বা গুণনা আর একটা হচ্ছে ঈদগামে বেলা গুণনা, একটা ঈদগামে বা গুণনা আর একটা হচ্ছে বেলা গুণনা। তো ঈদগামের বা গুণনাটা কি, ঈদগামে বা গুণনার হচ্ছে হরফ হচ্ছে 4টা, আমরা বলছিলাম ইয়াওমিন ইয়া ওয়াও মিম নুন, ইয়াওমিন ইয়াওমিন মনে রাখলে আমাদের 4টা হরফ মনে রাখতে পারবো ইয়াওমিন। তো নুন সাকিন বা তানউইনের পরে যদি আমাদের ইজহারের বা গুণনার এই 4টা হরফ আসে ইয়াওমিন, তাহলে আমরা নুন বা নুন সাকিন বা তানভিন তানভিনের পরিবর্তে এই ঈদগামের হরফে তাসদিদ দিয়ে ওইটাকে আমরা গুণনা সহ পড়ব। তো এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি যে এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, তো ইয়া হচ্ছে আমাদের ঈদগামের বা গুণনার হরফ, তো এখানে আমরা নুন সাকিনকে উচ্চারণ না করে ইয়াটাকে এই ইয়াতে তাসদিদ দিয়ে গুণনাটা আমরা ইয়াতে করবো, তো আমাদের এখানে ইয়াতে আমাদের গুণনাটা হবে। আর ঈদগামে বেলা গুণনার ক্ষেত্রে ঈদগামের বেলা গুণনা হচ্ছে 2টা হরফ, র আর হচ্ছে লাম, র আর হচ্ছে লাম। তো নুন সাকিন বা তানভিনের পরে, নুন সাকিন বা তানভিনের পরে যদি আমাদের ঈদগামের এই বেলা গুণনার
দুইটা হরফ র এবং লাম, র এবং লাম আসে, তখন আমরা এই নুন সাকিন বা তানবিনের পরিবর্তে এই ইদগামের বেলা গুণনার যে হরফ আছে ওইটাকে তাজদিদ দিয়ে গুণনা ছাড়া মিলাইয়া পড়ব, গুণনা ছাড়া মিলাইয়া পড়ব। তো এখানে যেহেতু নুন সাকিনের পরে আমাদের র আসছে, তো এখানে আমরা রতে আমাদের কোনো গুণনা হবে না, এটা আমরা নর্মাল নিয়মেই পড়ব, কিন্তু মিলাইয়া পড়তে হবে রতে। মির রব্বিহিম, মির রব্বিহিম। তো এখানে একটা স্পেশাল একটা কায়দা আছে, এটা স্পেশাল একটা নিয়ম আছে, তো আমি আগে ইকলাবটাতে একটু যাই, যাওয়ার পরে আমি স্পেশাল কায়দাটা একটু বলবো। তারপরে পরে হচ্ছে আমাদের ইকলাব, ইকলাবটা হচ্ছে ইকলাবের হরফ হচ্ছে আমাদের একটা। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া, অর্থ পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তানউইনের পরে, নুন সাকিন বা তানউইনের পরে যখন আমাদের এই ইকলাবের হরফ বা আসবে, তখন আমরা বা আসলে নুন সাকিন বা তানউইনকে আমরা, আসসালামু আলাইকুম হুজুর, আমার কথা কি শোনা যাচ্ছে? জি রাখসান ভাই, আলহামদুলিল্লাহ আপনার কথা শোনা যাচ্ছে এখন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তো নুন সাকিন বা তানউইনের পরে যদি এই ইকলাবের হরফ বা আসে, তখন এটাকে আমরা নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। যখন যেমন এখানে আমাদের নর্মালি আমাদের কোরআনের মধ্যে ছোট্ট করে একটা মিম দেয়া থাকে যেন আমরা বুঝতে পারি, তো এটা যদি নাও থাকে তখন মিম নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটা আসে, তখন আমরা নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। যখন যেমন এবার যদি আমরা নর্মালি পড়ি মিন বা আদি, মিন বা আদি, তো এখানে যেহেতু আমরা মিনের পরে বা আসছে, তো এখানে আমরা নুনকে নুন পড়া যাবে না, এখানে নুনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তো এটা হয়ে যাবে মিম বা আদি, এখানে আবার গুণনা করতে হবে, গুণনাও করতে হবে আর নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আর এই হলো আমাদের নুন সাকিন এবং তানভিনের যে চারটা নিয়ম ছিল সেটা। তো আমাদের পার্টিসিপেন্ট আজকে 15 জন চলে আসছে আলহামদুলিল্লাহ, তো একটা স্পেশাল নিয়ম শেখাইতে যাচ্ছিলাম, তো এটা যদি জি এনামুল ভাই, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ এনামুল ভাই। জি উস্তাদ, মানে আমার একটা প্রশ্ন ছিল আপনার ইকলাবের ক্ষেত্রে। জি জি, ইকলাবের ক্ষেত্রে আমরা গুণনাটা কোথায় করব? মিম যে পড়বো তখন কি গুণনাটা মানে ওই মানে নুন সাকিনের মানে নুনটা বাদ দিয়ে যেই মিমের সাথে আমরা মানে আগের যে হরফটা আছে মিলে পড়বো, ওই সময় কি গুণনাটা করব নাকি? এটা হচ্ছে আমরা গুণনাটা নর্মালি করি কোনটাতে? নর্মালি নুন সাকিনের যে হরফটা থাকে ওইটাতে আমরা গুণনা করি। তো এখানে দেখেন, এখানে মিম, এই মিমটাকে পড়তে হয় মিম বা আদি, এখানে মিম বা আদি মিম, তো মিমটাকে পড়তে হয় এরকম ভাবে, মিম সাকিনের যে গুণাটা এটা মিম, আমরা যখন মিম বলি তখন আমাদের দুইটা ঠোঁট একসাথে লেগে যায়, মিম দুইটা ঠোঁট একসাথে লেগে যায়। তো জি রাখছেন ভাই, এই বায়ের পরে মিম আসলেই তো মধ্যে ইকলাব হয়ে যাবে না? বায়ের পরে মিম আসলেই, জি এখানে বায়ের পরে মিম আসলে ইকলাব হয়ে যাবে। তো আমরা যেটা বলতেছিলাম যে মিম সাকিনের যে গুণনাটা হবে, সবাই একটু ভালো করে খেয়াল করবেন, মিম সাকিনের গুণনাটা হবে আমরা যখন নর্মালি উচ্চারণ করি মিম, তারপরে আবার যদি মিম আসে মিম আর মিম, এই মিম দুইটা যদি আমরা পড়ি মিম, আমরা মিম পরে আমরা দুইটা ঠোঁট একসাথে লাগাই ফেলি, মিম দুইটা ঠোঁট একসাথে লাগাই রাখি, লাগাই ধরে রাখি, কিন্তু মিম সাকিনে যখন আমরা ইকফা করব মানে লুকাইয়া পড়ব, তখন এই মিমটা উচ্চারণের সময় মিম যখন উচ্চারণ করব, তখন আমাদের দুইটা ঠোঁট একটা নর্মালি আমাদের একটা কাগজের পাতার মতো যতটুকু কম রাখা সম্ভব, মানে দুইটা ঠোঁটের মধ্যে কতটুকু ফাঁক রাখতে হবে যতটুকু কম রাখা সম্ভব, মিম 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 যতটুকু কম ফাঁকা রাখা সম্ভব, যে বলা হয় যে একটা খাতার পৃষ্ঠা বা একটা বইয়ের পাতা যতটুকু পাতলা অতটুকু পাতলা একটা গ্যাপ রাখা যায় দুইটা ঠোঁটের মধ্যে।
এটা হচ্ছে আমাদের মিম সাকিনের গুণনাটা। তো এটা হবে হবে জহর লোক ভাই, মানে এক করে তার দিয়ে ধরলে হবে না, ফাঁকা রাখতে হবে। এটা এটা হালকা একদম বললাম, যতটুকু কম রাখা যায় ফাঁকাটা, মানে দুইটা ঠোঁটের মধ্যে মাঝে একদম ন্যূনতম ফাঁকা, মানে একটা বলে যে একটা কাগজের পৃষ্ঠা রাখলে পৃষ্ঠাটা যেন যা মানে যাওয়া আসা করতে পারে, এতটুকু একদম ন্যূনতম ফাঁকা, হালকা একটু ফাঁকা রাখতে হবে। জি, তো এইটা গেল আমাদের ইকলাব। তো আচ্ছা, তো আমরা আজকে ইকলাবটা সম্বন্ধে ইকলাবটা একটু শেষ করি। ইকলাবটা শেষ করে আমরা আবার আমাদের এই নুন সাকিন বা তানবিনের ব্যাপারটা একটু আবার প্রথম থেকে একটু চেষ্টা করব, সবগুলো একটু রিভিউ করার জন্য, তারপরে আমরা মিম সাকিনে চলে যাবো ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম দস্তগীর রফি ভাই, আপনার কথা একটু ভেঙে ভেঙে আসতেছে, একটু স্লোলি বললে হয়তো বুঝতে পারবো। রাফি ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। এই যে যদি নুনের উপর যখন তাসদিদ থাকবে এবং পরে যখন বা থাকবে, তখন সেই ক্ষেত্রে মানে মিমের, আচ্ছা আমি লিখে পাঠাইতেছি। জি আপনি একটু লিখে পাঠান তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে মিম নুন সাকিন বা তানভিনের পর যদি বা আসে তাহলে এটাকে পরিবর্তন করে মিম দ্বারা পড়তে হবে। যেমন এখানে মিম বাদি, মিম বাদি, এখানে একটু গুণনা করতে হবে, আমার গুণনা হয় নাই, সরি। মিম বাদি, মিম বাদি, হ্যাঁ, মম বাখিল, বাখিলা, মম বাখিলা। তো আমাদের এইগুলি পড়া দিতে পারবেন এরকম কেউ আছেন? আজকে আমরা এই ক্লাব সম্বন্ধে একটু পড়বো, তারপরে ইনশাআল্লাহ। এনামুল হক ভাই, যে এনামুল হক ভাই আমাদের একটু প্রথম থেকে একটু দুইটা শোনাবেন, প্রথম দুইটা মিম নুনের মিম। ওস্তাদ আমার একটা পড়ার আগে একটা বলি, যে আমি যে বানান করে পড়বো তখন কি মিমটা বলবো না নুনের উপরে থাকে যে নুনটা নিয়ে পড়বো? না, আপনি এটা নুন দিয়েই পড়বেন, আপনি নুন নুন পড়বেন নুন, কিন্তু বলার সময় আপনি ওই মিম সেকেন্ড দিয়ে পরিবর্তন করে পড়ব। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। মিম নুনের মিম, বা বা ইনজবর বা দাল জের দি, মিম মিম বা দি, আর এটা আপনার ওই যে ওয়াক্ত কল হবে মিমবাদ, মিমবাদ। আচ্ছা ওয়াকফটা এখানে বাদ, এখানে তিনটা হরফে যদি ওয়াকফ করতে চান তাহলে তিনটা হরফে দ্রুত উচ্চারণ করতে হবে, এখানে কোনোটাতে টান হবে না, ঠিক আছে? বাদ বাদ বললে তো আপনার বাদ বললে তো আইনটা বাদ পড়ে যাচ্ছে। বাদ বাদ জি। আচ্ছা বাদ, পরেরটা বলবেন। মিম নুন জবর মান, বা জবর বা, মান বা জবর বা, খ জের কি, লাম জবর লা, মাম মাম বা, মাম বা, মাম বা খিলা, বা খিলা। এখানে বাটা একটু হালকা টানা যাচ্ছে, বা খিলা, এখানে যেহেতু আমাদের কোনো হারাকাত নেই। জি বা খিলা। পরেরটা মিম নুনজের মিন, বাই আজবর বা, নুনজের নি, হাজের হা, মিমজের হিম, মিম মিম বাই নি হিম, মিম বাই নি হিম, বাই নি হিম। এখানে আমাদের গুণনাটা তো করতে হবে, এখানে আমাদের এই যে মিম বাই নি হিম, মিম বাই নি হিম। জি, তো আমাদের দস্তগীর রাফি ভাই একটা প্রশ্ন করছেন যে নুনের উপর যদি তানভিন আসে তো এরপরে যদি বা আসে তখন, মিন নুনের উপর যদি তানভিন আসে তাহলে আমরা জানি নুনের উপর যদি তানভিন থাকে তাহলে ওইটা আমাদের ওয়াজিব গুণনা, তো এটা আমাদের ওয়াজিব গুণনার মতো পড়তে হবে, এটার মধ্যে আমাদের নুন সাকিন বা তানভিনের নিয়ম আসবে না। এখানে নিয়মটা শুধু নুনের উপরে যদি নুন নুনের উপরে যদি এই সাকিন থাকে অথবা যে কোনো তানভিন থাকে, আমাদের নিয়মটা হচ্ছে
নুন সাকিন বা তানভিনের নিয়ম, নুন সাকিন বা তানভিনের নিয়ম, এখানে তাজদিদের নিয়ম না। দস্তকি রাফি ভাই বুঝতে পারছেন? তাজদিদ যখন আসবে তখন এটা হচ্ছে আমাদের ওয়াজিব গুণনা, তখন এটা ওয়াজিব গুণনা পড়তে হবে, স্পষ্ট করে গুণনা করে পড়তে হবে। আর আমাদের আমরা যে নিয়মগুলো পড়তেছি সে নিয়মটার শর্তটাই হচ্ছে আপনার নুন সাকিন অথবা তানভিন, নুন সাকিন অথবা তানভিন, যে কোনো হরফের উপর দুই জবর, দুই জের অথবা দুই পেশ, এটা থাকলেই আমাদের এই নিয়মগুলোর মধ্যে পড়বে, নুন সাকিন এবং তানভিনের নিয়মটাতে পড়বে। রাফি ভাই বুঝতে পারছেন? ঠিক আছে, আমাদের ইমন ভাই আসবেন। ওস্তাদ একটা কথা ছিল। জি এনামুল ভাই। জি মানে এই যে নুনের উপর সাকিন তাজদিদ থাকলে হ্যাঁ ওইটা তো ওয়াজিব গুণনা হয়ে যায় ঠিক না? এখন নুনের উপর তাজদিদ ছাড়াই স্পেশাল আরো কিভাবে গুণনা পড়া যায় ওই যে গুণনার জন্য যে চারটা নিয়ম ইজহার ইকলাব ইকফা তারপর ইদগাম ঠিক না, যে সাকিন আর অথবা দুই জবর দুই জের দুই পেশ। জি আচ্ছা, তারপরে আমাদের আসবেন হচ্ছে আমাদের ইমন ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইমন ভাই আপনি আমাদের পরে শোনাবেন, পরের পরের লাইন থেকে। জি ফা জবর ফা, ফা জবর ফা, আলিফ নুন জবর আম, বাতা জবর বাত, নুন আলিফ জবর খবর বি, র দুই জবর রম, বা জবর বা, সদিয়াজের দুই জবর রন, এটা উচ্চারণ করলে হবে খবি রম বসইরন র অক্ষর সহ। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের মেহেদি ভাই আসবে। জি মেহেদি ভাই শোনা যাচ্ছে, তবে আমার মনে একটু ভাঙা ভাঙা আসতেছে, আপনি আমাদের পরের দুইটা শোনাবেন। কেরামিন দা জবর বা, র জবর র, তা দুই জবর তিন, দা র তিন, কেরামিন বা র তিন। জি তারপরে শোনা যাচ্ছে উস্তাদ? জি জি শোনা যাচ্ছে, তারপরেরটা বলুন। আমার মোবাইলে করতেছি তো, আপুর মোবাইলে করতাম দুদিন, আমার তাই সমস্যা হচ্ছে। আচ্ছা শুনতে, আমরা শুনতে পাচ্ছি মেহেদি ভাই, শুনতে পাচ্ছি, আপনি বলেন। যা 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 নুন সিন, সিন দুই জবর সিন, নাফ সিন,
জাকি বিভয় বিভয় ঋণাত্মিন এখানে আমাদের গুণাটা তো করতে হবে জাকি জি আবার বলেন মেহদি ভাই জাকি জাকিয়াত জাকিয়াতাম বিগয়র নফসিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে মেহদি ভাই তো এখানে ওই যে একটু আপনার ওই আগের যে সমস্যাটা একটু হইছে আজকে অনেক কম হইছে অনেক কম এখানে জবর হয়ে গেছে আর কি ওই এখন ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ তো জহুরুল হক ভাই আসবেন জি এখানে সিন দুই জবর সিন হয়ে গেছিল মনে হয় জহুরুল হক ভাই আপনি আমাদের প্রথম থেকে একটু শোনাবেন মিম নুনজের মিন বা আইন জবর বা দাজের দালজের দি মিন মিম বা দি মিম বা দি মিন নুন জবর মান বা জবর বা খজের খি লাম জবর লা মান বা খিলা মান বা খিলা জি জহুরুল হক ভাই আমাদের এই গুণাগুলি আর একটু লম্বা করে করতে হবে মিম বাদি মিম বাদি মাম বাখিলা মাম বাখিলা বুঝলে খদ একটু টান হয়ে যায় মনে হয় জি এটা যেন আমাদের টান না হয় বাখিলা বাখিলা মিম বাখিলা 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 একটু দ্রুত বলছি জি মিম নুনজের মিন বাইয়া জবর বাই মিনজের নি আ মিনজের মিনজের হিম মিম বাইনি হিম বাজবর ফা আলিফ নুন জবর আন বা বাজবর বা তা জবর বাত নুন জবর না এখানে আমাদের কি আছে লাস্টে ফজের কি বাইয়াজের বি জবর হুজুর একালি টান জি এখানে টানটা একটু লম্বা করে দিতে হবে তো হুজুর ছুটে গেছে জি এটা ছুটে গেছে এটা আবার একটু করতে হবে জি আলহামদুলিল্লাহ তো তারপরে আমাদের আসবে রাকসান ভাই হ্যাঁ হুজুর কোনটা বলবো রাকসান ভাই আপনি আমাদের এখান থেকে একটু শুনুন খ জবর খ বাইয়াজের বি বি র মিম দুই জবর রম বা জবর বা সদিয়া যে এর সি র দুই জবর রন ওয়াকফ না করলে হবে খবি রম বাসি রন আর ওয়াকফ করলে হবে খবি রন খবি রম বাসি র কাফজের কি র জবর র মিম মিম দুই জের মিম বা জবর বা র জবর র র জবর র তা দুই পেশ তিন ওয়াকফ না করলে হবে কি র মিম বা র র তিন তিন আর ওয়াকফ করলে হবে কি র মিম বা র র বা র র যা জবর যা কাফ ইয়া জের কি ইয়া জবর ইয়া জাকিয়া তামিম দুই জবর তাম বাজের বি গয়ন ইয়াজের গই রজের রি নুন ফা জবর নাফ সিন দুই পেশ সিন ওয়াকফ না করলে হবে জাকি জাকিয়া তাম বি গই রি নাফ সিন নাফ সিন নাফসিন আর ওয়াকফ
করলে হবে, জাকিয়া তাম্বিগৈরি নাফস। জি এখানে জাকিয়া, জাকিয়া তাম বি গই, এখানে গই এখানে টান হয়ে যাচ্ছে, এখানে এখানে লিনের হরফ আছে কিন্তু এখানে কিন্তু টান নাই, ঠিক আছে। ওয়াইরি, ওয়াইরি নাফসিন, ঠিক আছে, এখানে গয়নে যেন আমাদের টান না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমাদের মাদের হরফ নাই বা মাদের হারাকাত নাই, এখানে আমাদের টান হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে এখানে র, এই র এটা কি এখানে রজব, জি এটা হচ্ছে মাদের হরফ, এখানে আমাদের একালিফ টানতে হবে, তো র জি কিরামিন বাররাতিন, কিরামিন বাররাতিন। আর এখানে হচ্ছে আমাদের ফদ, ফদ সদ যেন আমাদের সিনের মতো না হয়ে যায়, ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বা সৈর, বা সৈরন, ঠিক আছে। তো আমাদের পরে আসবেন হচ্ছে আমাদের কাসরুদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম আহমদুল কাসরুদ্দিন ভাই, আপনি আমাদের প্রথম থেকে একটু শোনাবেন। মিম নুন জার মিন, বা আইন জাবর বা, দাল জার দি, মিম বা দি, ওয়াকফ বলেছে মিম বাদ, মিম নুন জাবর মান, বা জাবর বা জাবর বা, খজের খি, লামজাবুল্লাহ, মিম বাকিলা, আর ওয়াকফ হলে মিম বাকিল, মিম নুনজার মিন, বাইয়া জবর বাই, মিম নুনজার মিন, বাইয়া জবর বাই, নুনজার নি, বাই নি, হামিমজার হিম, মিম বাই নি হিম, ওয়াকফ করলো একই হচ্ছে মাশাআল্লাহ। তো আমাদের এই চারটা কায়দা থেকে কার কোনো সমস্যা আছে? যে ইজহার, ইকরা, ইদগাম আর ইকলাব, এই চারটাতে কি কারো কোনো সমস্যা আছে? আমার বুঝতে সমস্যা হয়েছে বা আমি বুঝতে পারতেছি না কোনো 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 টপিক্স, এই চারটা টপিক্সের মধ্যে কোনোটা কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? জি আলহামদুলিল্লাহ। তো এইখানে আমি ঈদগামের মধ্যে একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। জহুরুল হক ভাই, ইয়ার গুণনাটা কিভাবে, মানে এটা একটু কষ্টকর মনে হচ্ছে। আপনি ইয়াতে গিয়া নাকি একটু মাইয়া শাউ, এখানে মাই মাই নরমালি আমরা মাই মাই মাই, আমরা যখন নরমালি পড়ি মাইয়া মাই, এটা যদি আমি নরমালি পড়ি মাইয়া শাউ, আর এটা যদি আমি গুণনা করে বলি মাইয়া শাউ, মাই একটু নাকি নিবেন, একটু নাকি যেন একটা গুণ মাই আমাদের গুণা হবে না, এটা হচ্ছে আমাদের ঈদগামে বেলা গুণার দুইটা হরফ, যে দুইটাতে আমাদের যদি নুন সাকিন বা তানউইনের পরে যদি র এবং লাম আসে তাহলে গুণা ছাড়া মিলাই পড়তে হবে। এটা হচ্ছে মির রব্বিহিম, উচ্চারণ হবে না, ঠিক না? জি না, এটা নুনটা উচ্চারণ হবে না, এটা হচ্ছে মিলায় পড়া, মানে পরের হরফের সাথে আমাদের মিলায় পড়তে হবে, পরের হরফই আমাদের
তাসদিদ দিয়ে ওই হরফটার সাথে আমাদের মিলিয়ে পড়তে হবে। দেখি শুধু নুন আসলে না বাকি হরফগুলো যে কোনো একটা হরফ থাকলেই হবে? না, এখানে হচ্ছে নুন সাকিন বা তানবিন, আমাদের নিয়মটা তো আমরা এই চারটা নিয়ম করতেছি, নুন সাকিন, নুন সাকিনের নুন সাকিন আর হচ্ছে তানবিন, এইটা হচ্ছে এই ক্ষেত্রে এই কি বলে এই কায়দাটা যখন আসবে শুধু এই এটা যখন আসবে তখনই শুধু আমাদের এই নিয়মটা আসবে যে নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিন যখন আসবে তখনই আমাদের এই রুলসটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে ওস্তাদ, নিচে থেকে এটা একটু ইয়া করে নিতো যে কোনটা এটা। জি জি জি, এখানে এখানে যে তানবিন আসছে তার উপর তানবিন আসছে, তা তো তাই যদি তানবিন আসে কি তা দিজুবর কি তান তান, তাহলে তা নুন তান। আচ্ছা ওস্তাদ বুঝছি, যে নুনের উপরে ইয়া আছে নুনের উপর সাকিন আছে, তো এখানে আমাদের তান, তাহলে এটা আমাদের তাম, তাহলে এটা আমাদের নুনটা নুনটা আসবে না, তাহলে এটা তারমিম যাব তাম তাম হয়ে যাবে। জি মাশাআল্লাহ। জি আর কি আর আচ্ছা, তো আমি এর মাঝখানে একটা ছোট্ট একটা ব্যতিক্রমী কায়দা আছে, ওইটা আমি একটু দেখাই দিই আপনাদের। আমাদের ব্যতিক্রমী কায়দাটা হচ্ছে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, এটা হচ্ছে ইজারে মুতলাক। তো এটা হচ্ছে এখানে আমাদের যে চারটা, আপনার কি এটা দেখতে পাচ্ছেন চারটা শব্দ, চারটা শব্দ হচ্ছে ব্যতিক্রম। এখানে দেখেন নুন সাকিন, এটা লেখাটা মনে একটু ঘোলা আসতেছে, বা নুন ইয়া নুন, হ্যাঁ বুন ইয়া নুন। তো এখানে দেখেন এই যে নুন সাকিনের পরে ইয়া আসতো, তো নুন সাকিনের পরে যদি ইয়া আসে তখন আমরা জানি নুন সাকিনের পরে যদি ইয়া হচ্ছে আমাদের ইয়া হচ্ছে আমাদের ইদগামের তাসদিদ দিয়া মিলাইয়া পড়তে হয়। কিন্তু এইখানে চারটা হরফ আমাদের আমরা কোরআনে ব্যতিক্রম আছে, আর এই ব্যতিক্রমটা হচ্ছে এখানে চারটা হরফ, এই চারটা যখন আসবে তখন আমাদের এই তাসদিদ দিয়ে মিলাইয়া পড়বো না আমরা। ঠিক আছে, এখানে শব্দগুলো হচ্ছে বুন ইয়া নুন, বুন বুন ইয়া ইয়া নুন, বুন ইয়া নুন, সিন ওয়া নুন, সিন ওয়া নুন, কিন ওয়া নুন, কিন ওয়া নুন, দুনিয়া দুনিয়া। এখানে আমরা গুণনা হবে না আর হচ্ছে মিলাইয়া পড়বো না, এই চারটা চারটা হরফ চারটা শব্দ। শুধু যেখানে এই তাসদিদ দিয়ে পড়বো না সেখানে তো তাসদিদ থাকবে না, যেখানে তাসদিদ দিয়ে পড়বো সেখানে তো কোরআন শরীফে তাসদিদ দেওয়া আছে না? জি, আমরা যেহেতু বুঝতে পারি সেই জন্য সব জায়গার মধ্যে এই তাসদিদটা দেয়া থাকে, দেয়া থাকে, তো আমাদের এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আসলে জিনিসটা হচ্ছে যে আমাদের যখন পড়তে যাব তখন এখানে সাকিন দেওয়া থাকবে, আবার আমরা এই সাকিন দিয়ে পড়বো, কিন্তু নর্মালি এই জায়গাগুলোতে তাসদিদ দেওয়াই থাকে, আমরা যে কোরআনগুলোতে পড়ি এগুলোতে তাসদিদগুলো দেওয়া থাকে, তো এই কারণে আমাদের আসলে ইনশাআল্লাহ এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম। এই হরফের ক্ষেত্রে তাসদিদ দেওয়া থাকবে না, এই হরফের ক্ষেত্রে তাসদিদ দেওয়া থাকবে না, এই হরফের ক্ষেত্রে এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, আর আমরা যে কোরআনে যেগুলি পড়ি ওগুলি ওই যে বাকিগুলোর মতো তাসদিদ দেওয়া থাকে, তাসদিদটা দেওয়াই থাকে। ঠিক আছে, আমাদের উস্তাদ জি একটু আবার বলেন, একটু নেটওয়ার্ক গিয়েছিল গা। আচ্ছা, আমাদের এই চারটা হচ্ছে ব্যতিক্রম, আমাদের এই যে নুন সাকিনের পরে আমাদের নুন সাকিনের পরে আমাদের এই যে ইদগামের হরফ আসছে, ইদগামের হরফ, ইদগামের হরফ আসলে আমরা জানি যে অন্য হরফের সাথে আমাদের মিলায় পড়তে হয়, তাহলে এখানে যেহেতু নুন সাকিনের পরে এই যে এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে,
এখানে নুন সাকিনের পরে ওয়াও আসছে, এখানে নুন সাকিনের পরে ওয়াও আসছে, ঠিক আছে, আবার এখানে নুন সাকিনের পরে ইয়ে আসছে, তার মানে নুন সাকিনের পরে আমাদের ইদগামের হরফ আসছে। আর আমরা ইদগামের হরফ আসলে জানি যে ওই নুন সাকিনকে বাদ দিয়ে পরের হরফে তাসদিদ দিয়ে তারপরে ওই পরের হরফের সাথে আমরা মিলায়ে পড়তে হয়। কিন্তু এই চারটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রম এটা আপনাদের মনে রাখতে হবে না, কারণ এই জিনিসটা আমাদের দেয়াই থাকবে, এখানে সাকিন দেওয়া থাকবে। আর ইদগামের বাগুন্নার বেলাগুন্নার ক্ষেত্রেও এখানে তাসদিদ দেওয়াই থাকে, ঠিক আছে। তো এটা শুধু এই জন্যই বলা, কারণ অনেকে হয়তো কোরআন পড়তে গিয়ে হয়তো এরকম এরকম দেখলে, ওই চারটা হরফ দেখলে তখন বলে যে আসলে এখানে তো আমাদের ইদগামের নিয়ম নিয়মটা আসে, তো এখানে কেন হইল না। এই কারণে আমি এটা আগে বলে দিলাম যেন আপনাদের মধ্যে মানে কনফিউশনটা না থাকে। আমি করতে পারি না যে গুণনা কি হবে নাকি না, না ওইগুলাতে গুণনা হবে না, ওগুলাতে নর্মাল নিয়মে হয়ে যাবে, গুনিয়া নুন, ঠিক আছে, গুণনা হবে না আর আমরা মিলায়ও করব না। আলহামদুলিল্লাহ। তো আমাদের এই নুন সাকিন বা তানবিন তানবিনে আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা থাকে ইনশাআল্লাহ আমরা এগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা আজকে আমাদের যে টপিকসটা আছে এটা হচ্ছে আমাদের আজকে টপিকসটা হচ্ছে আমরা মিম সাকিন, জি মিম সাকিনে যাব, মিম সাকিন। তো মিম সাকিন কাকে বলে? মিম সাকিন তো আমরা যেটা জানি নুন সাকিন হচ্ছে নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, তো মিমের উপরে সাকিন থাকলে মিম সাকিন। এই জিনিসটা তত কঠিন না, তুলনামূলকভাবে মিম সাকিনটা হচ্ছে সহজ একটা জিনিস। তো মিম সাকিন পড়ার হচ্ছে তিনটা নিয়ম আছে, মিম সাকিন পড়ার হচ্ছে তিনটা নিয়ম আছে। আর এখানে বলতেছে যজন দত্ত মিমকে মিম সাকিন বলে, মানে মিমের উপরে সাকিন, মিমের উপরে সাকিন থাকা মানেই হচ্ছে মিম সাকিন। যে কোনো হরফের উপর সাকিন থাকা মানে ওই হরফকে ওই হরফ সাকিন আর কি, মিম সাকিন নুন সাকিন। তো আমরা যেহেতু মিম সাকিন আর নুন সাকিনের আমাদের কায়দা আছে, সেজন্য আমরা এটাকে আলাদাভাবে মিম সাকিন বা নুন সাকিন বলি। তো মিম সাকিন, মিম সাকিনের যে গুণনাটা করতে হবে ঠিক কীভাবে করতে হবে, মিম সাকিন পড়ার যে তিনটা নিয়ম এটা কীভাবে করতে হবে, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের আছে আমাদের ইদগাম আর মিম সাকিনে আছে ইজার। তো এটা খুবই সহজ একটা ব্যাপার, মিম সাকিনে ইকফাটা করবো। মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে ইকফার সহিত গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে ইকফার সহিত গুণনা করে পড়তে হয়। এখানে কুম কুম, এখানে কুম আমি এটা বোঝানোর জন্য আপনাদের বলি, এটা যদি আমাদের, এটা যদি আমাদের ঠোঁট হয়, আমি রাফলি একটা ঠোঁটের মতো কিছু একটা আঁকার চেষ্টা করতেছি আপনার, এটা যদি আমাদের ঠোঁট হয় তাহলে আমাদের ঠোঁটের, আমাদের ঠোঁটের মাঝে, আমাদের ঠোঁটের মাঝে হালকা একটু, হালকা একটু ফাঁকা থাকবে, হালকা যতটুকু কম রাখা যায়। এই মিম সাকিনের গুণনাটা বলা যায় একটা কাগজের পৃষ্ঠা যদি মুখের মধ্যে দেওয়া যায় শুধু ওই পৃষ্ঠা পরিমাণ একটা গ্যাপ এখানে থাকবে দুই ঠোঁটের মাঝে। তো এটা করাটা একটু কঠিন, তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, চেষ্টা করলেই আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন। তো এটা হবে মিম সাকিনের, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে আমরা ইকফা সহিত গুণনা করিয়ে পড়ব, যেমন কুম বিইযনিল্লাহ, কুম বিইযনিল্লাহ, কুম বিইযনিল্লাহ, ঠিক আছে। তো তারপরে যেটা আছে এটা হচ্ছে কবুহুম বাসিতুন, বাসিতুন, এখানে বা হচ্ছে বায়ের পরে আমাদের যেহেতু আমাদের এক প্লেট টান আছে। আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, এখানে ক, জি জোর লাগবে হাত তুলছেন, জোর লাগবে, কিছু বলবেন হুজুর? এটাই কি সেই মিম না যেটাই বললেন যে মানে গুণনা করার সময় একটু মানে ঠোঁটটা একটু ফাঁকা থাকবে,
জি, মিম সাকিনে যখন আমরা ইকফা করব, মিম সাকিনে যখন আমরা ইকফা করব মানে লুকায়ে পড়ব, তখন আমাদের এই মিম, এই মিমটাকে দুইটা ঠোঁট হালকা একটু ফাঁক থাকবে যখন আমরা ইকফা করব। এখন কখন ইকফা করব এটা বলতেছি যে মিম সাকিনের পরে যখন বা থাকবে, কমবে ইজনে ল, তো এখানে মিম সাকিনের পরে যখন বা আসছে কমবে ইজনে ল, কমবে ইজনে ল, জি হালকা একটু ফাঁকা থাকবে, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। খুব প্র্যাকটিস করলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন। এখানে আমাদের নুন সাকিনের উপর আমাদের তাজদিদ আছে, এখানে আমাদের ওয়াজিব গুণ আছে, ইন্না রব্বিহিম বিহিম, ইন্না রব, ইন্না রব্বাহুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। তো এটা গেল আমাদের মিম সাকিনের ইকফা। তারপরে আমাদের মিম সাকিনের যে ইদগামটা আছে, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, খেয়াল করেন, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ওই মিম সাকিনকে, মিম সাকিনের তাজদিদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুণনা সহ মিলাইয়া পড়তে হয়। তাই এটা নর্মাল আমরা যে নিয়মটা পড়ছি আর কি, আমরা নর্মালি সাকিন থাকলে সাকিনকে বাদ দিয়ে তাজদিদ ধরছি, মনে আছে তো নিয়মটা আমাদের? এটা তো নর্মালি, এইটা তো কোনো এই গুণ না করতে হবে না, আর স্পষ্ট করো না, মানে নর্মাল ভাবে এখানে গুণনা করতে হবে আর কি। অহম এখানে গুণনা হবে, এখানে আমরা এই যে ওয়াজিব গুণনার মতো যে গুণনাটা করি ওইটাই হয়ে যাবে এখানে, যেহেতু আমরা মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ওই মিমকে তাজদিদ দিয়ে পড়তে হবে, তাহলে মিম, মিমের উপরে তাজদিদ মানি ওয়াজিব গুণনা, তাজদিদ মানি হচ্ছে ওয়াজিব গুণনা, যেখানে তাজদিদ থাকবে মিম সাকিন, মিম অথবা, মিম অথবা নুনের উপর যেখানে তাজদিদ থাকবে ওইখানে আমাদের ওয়াজিব গুণনা করতে হবে। আচ্ছা একটা প্রশ্ন ছিল স্যার, যে মিম সাকিনকে শুধু গুণনা করিয়া পড়িতে হয় বললে তো হইতো, এখানে ইকফা কেন যোগ করছে স্যার? এখানে এই যে আমাদের ইকফার সহিত একটু হালকা একটু লুকায় পড়তে হবে স্যার, ইকফা আমরা তো ইকফা করতে পড়ছি যে একটু গোপন করে লুকায় পড়তে হয়, গোপন করে ইকফা তো গোপন করে, তো স্যার এখানে মিম সাকিন আমরা যেহেতু যখন মিম পড়ি, যেমন এখানে কুম কুম, আমরা যখন স্যার কুম পড়ি তখন নর্মালি আমাদের ঠোঁট দুইটা একসাথে লাগানো থাকে, নর্মালি আমাদের ঠোঁট দুইটা একসাথে লাগানো, একসাথে লাগানো থাকে, নর্মালি আমাদের ঠোঁট দুইটা একসাথে লাগানো থাকে, কিন্তু যখন আমরা ইকফা করব তখন আমাদের ঠোঁটটা এতটুকু মানে হালকা একটু স্যার ফাঁকা থাকবে, এতটুকু ফাঁকা থাকবে যে বুঝলাম যে একটা পৃষ্ঠা যেন পৃষ্ঠার সময়। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি, জাযাকাল্লাহ, জি স্যার। আর মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ওইটা আমাদের মিম সাকিনের পরের মিমে তাজদিদ দিয়ে আমাদের পড়তে হবে, এটা হচ্ছে মিম সাকিমের সাকিনের ইদগাম। এটা হচ্ছে মিম সাকিনের, এটা হচ্ছে আমাদের মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে দ্বিতীয় মিমের তাজদিদ দিয়ে আমরা গুণনা সহ মিলাই পড়ব। অহম মুহতাদুন, অহম মুহতাদুন, অহম মুহতাদুন, আলাইহিম মুসাদা। তো তারপরেরটা যেটা হচ্ছে আমাদের মিম সাকিনে, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহারটা হচ্ছে আমরা উপরে যে দুইটা হরফ পড়ছি যে মিম সাকিনের পরে বা আর মিম সাকিনের পরে মিম, এই দুইটা কায়দা আমরা পড়ছি, মিম সাকিনের পরে বা এবং মিম সাকিনের পরে মিম, এই দুইটা ব্যতীত অন্য যত হরফ আছে
অন্য যত হরফ আছে আসলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া গুণনা ছাড়া মিলাইয়া পড়তে হবে, গুণনা ছাড়া পড়তে হবে, এটা মিলে না। উপরে যে দুইটা কায়দা পড়ছে যে বা এবং মিম, বা এবং মিম এই দুইটা দুইটা ছাড়া মিম সাকিনের পরে যে কোনো হরফ আসে তাহলে ওইটা আমরা গুণনা ছাড়া পড়তে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাকুম দীনুকুম বিহিম রব্বুহুম, বিহিম রব্বুহুম। তো এইভাবে আমাদের এখানে আমাদের গুণ হবে না বা আর মিম, যখন মিম সাকিনের পরে বা আসবে মানে তো এইটা স্পষ্ট করে পড়তে হবে না। হ্যাঁ এখানে কোনো গুণ হবে না, স্পষ্ট করে পড়তে হবে। যদি বা আর মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসে সেক্ষেত্রে আমরা গুণনা করব না এবং স্পষ্ট করে পড়তে হবে। যেমন লাম, লাম এখানে যদি আমরা গুণনা করতাম লাম, কিন্তু এখানে আমাদের গুণনাটা হবে না। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাহুম লাকুম দি দি নুকুম, লাকুম দি নুকুম। তারপর হচ্ছে বিহি বিহিম রব্বুহুম ইন্নাহুম। তো এইখানে আমাদের স্পষ্ট করে পড়তে হবে, এখানে আমাদের কোনো গুণ হবে না, স্পষ্ট করে পড়তে হবে। তো বা আর নুন সাকিনের পরে ইয়া মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তো মিম আসলে আমাদের পড়তে হবে গুণনা সহ পড়তে হবে। মিম আসলে যেহেতু মিম 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 সাকিনের পরে যদি মিম আসে তাহলে দ্বিতীয় মিমে আমরা তাজদিদ দিয়ে গুণনা সহ মিলাই পড়ব, আর মিমের পরে যদি বা আসে তাহলে ওই বাকি ইকফা শহীদ আমরা ওই মিম মিমকে আমরা ইকফা শহীদ পড়ব, মানে একটু গোপন করে পড়তে হবে, লুকায় পড়তে হবে নাকের মধ্যে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ হুজুর। যদি এটাতে যদি কারো কোনো সমস্যা থাকে উস্তাদ। জি ওই দুই নম্বরটা আবার বলেন, ছিলাম না আমি এটা আবার বলতেছি, আমি ক্লাস শেষ শেষ করার আগে আমাদের যেহেতু সময় প্রায় কাছাকাছি শেষের দিকে, আমাদের নতুন টপিকস হচ্ছে আজকে মিম সাকিনের ইকফা, মিম সাকিনের মিম সাকিন পড়ার, মিম সাকিন মিম সাকিন পড়ার, মিম সাকিন পড়ার আমরা তিনটা নিয়ম আছে। শুধু মিম সাকিন এখানে কিন্তু তানভিন নাই, এখানে কিন্তু আমাদের তানভিন নাই, এটা হচ্ছে শুধু মিম সাকিন, এখানে কিন্তু তানবিন নাই, এটা কিন্তু নাই আমাদের এখানে। শুধু মিম সাকিনের পড়ার তিনটা নিয়ম, একটা হচ্ছে ইকফা, আরেকটা হচ্ছে ইদগাম, আর একটা হচ্ছে ইজহার। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিম সাকিনের ইকফা হচ্ছে মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে ইকফা শহীদ পড়তে হবে, মিম সাকিনকে ইকফা শহীদ পড়তে হবে। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে ইকফা শহীদ পড়তে হবে। তো ইকফাটা কিভাবে করবো আমরা, আমরা বলছি যে দুইটা ঠোঁটের মধ্যে হালকা আমাদের একটু গ্যাপ রেখে গুণনা সহিত গুণনা করে পড়তে হবে, হালকা একটু এখানে এরকম মিলাইয়া পড়া যাবে না, আমাদের হালকা একটু, হালকা একটু গ্যাপ রেখে পড়তে হবে, মুখটার মধ্যে হালকা আমাদের একটু গ্যাপ থাকবে। তো এটা হচ্ছে হুম হুম বিইযনিল্লাহ। তো এখানে আমাদের এই একটু হালকা ইকফা করার সময় হালকা আমাদের মুখটা একটু ফাঁকা থাকবে। তো মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে দ্বিতীয় মিমে তাজদিদ দিয়ে আমাদের গুণনা সহ পড়তে হবে, দ্বিতীয় মিমের মধ্যে তাজদিদ দিয়ে আমাদের গুণনা সহ পড়তে হবে, এখানে গোপন না স্পষ্ট করে পড়তে, স্পষ্ট গুণনা। আমরা যেটা অজীব গুণনাতে যেভাবে গুণনা করি, এখন অহুম মুহতাদুন, অহুম মুহতাদুন, তো এভাবে আমাদের গুণনা করে পড়তে হবে। আর এই মিম আর বা ছাড়া, মিম মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া, মিম আর বা ছাড়া অন্য যে কোনো হরফ আসবে, অন্য যে কোনো হরফ আসে তখন আমরা ওই মিম সাকিনকে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়ব, স্পষ্ট করে গুণনা ছাড়া পড়ব। তো ইনশাআল্লাহ তো আমরা আমাদের কয়েকটা একটু প্র্যাকটিস করি, যে আমাদের
মিম সাকিনের যে ইকফাটা ইকফাটা একটু প্র্যাকটিস করবো তো, যদি কেউ করে দিতে চান। জি এনামুল ভাই প্রথমটা বলবেন। তিন নম্বর ইয়াটার দেখেন একটু, এই যে আমি দেখাইতেছি যে এই যে এইখান তিন নম্বরের তিনের নিচেরটা মানে মিম সাকিনের ইজহারের দেখেন। জি মিম সাকিনের ইজহারে কত নম্বর? জি প্রথম লাইনের চার নম্বরটা আর কি। জি শেষের এটা দেখেন ইয়া, ওইটা কি জেডটা কি ইয়ার উপরে না মানে এই যে নুনের উপরে, এ নুনের নিচে না ইয়ার নিচে? এখানে প্রথম আরবটা হচ্ছে কি, প্রথম আরবটা হচ্ছে নুন, তারপরের আরবটা হচ্ছে ইয়া, তাহলে এখানে একটা আছে জের একটা আছে সাকিন, তাহলে প্রথম আরবটা যেহেতু নুন, এখানে আমাদের জেডটা হচ্ছে নুনের উপরে। ঠিক, তারপরে আমাদের কাসারউদ্দিন ভাই আসবে। জি পরেরটা কাফলাম যাবর কাল বাফেশ বু মিম হামিম ফেশ হুম কালবু হুম বা বা লিপ যাবর বা সিন জেসি তাদি ফিস্তুন কালবুহুম বাসিতুম। জি মাশাআল্লাহ, এটা কিন্তু আমি ভুল করছি, কেউ আমাকে ভুলটা ধরাই দেন নাই, আমি কিন্তু এটা আলিফ করছি পড়ার সময়, আমাকে কেউ ধরাই দেন নাই ভুলটা, আমি এটা আলিফ পরে কিন্তু পড়ে গেছিলাম তখন। দেখ মাশাআল্লাহ, জি আপনারা কেউ খেয়াল করেননি, কিন্তু কাসারউদ্দিন ভাই মাশাআল্লাহ আপনি এটা বুঝতে পারছেন, আমি আপনার পড়ার কারণে আমার ভুলটা আমার সংশোধন হয়ে গেছে, আমার পড়ার সময় ভুল করছি এটা। ওস্তাদ আমি মনে করছিলাম আপনি ভুল পড়ছেন, আবার এটা সঠিক করে পড়বেন নাকি, সে কারণে আর বলি নাই। জি মাশাআল্লাহ, যদি আমি কখনো ভুল করি আমাকে সাথে সাথে ধরাই দিবেন যে আপনি ভুল করতেছেন, এটা মনে হয় একটু ভুল হচ্ছে, আমাকে বললেই হবে ইনশাআল্লাহ। এখানে আমরা সবাই শিখতে আসছি, আমিও কিন্তু শিখতেছি, এরকম না আমি খুব পণ্ডিত মানুষ, আমি কিন্তু আপনাদের কাছ থেকেও শিখতেছি। তো ঠিক আছে মাশাআল্লাহ, তারপরে আমাদের রাকসান ভাই। সালাম। হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। রাকসান ভাই আমাদের পরেরটা কৃষ্ণ। ফা জবর ফা বা শিন জের বিশ শিন র জের শির ফা বা শির হা মিম পেশ হুম বা জের বি হুম বি আইন জবর ফাবাশিরে হুম 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 বিমা বিয়া যাবিন, আর ওয়াকফ করলে হবে ফাবাশির হুম বিয়া যাব। আতে টান হয়ে গেল না, আর আমরা বলছিলাম যে রাকসান ভাই আমরা যখন পড়বো তখন ভেঙে ভেঙে পড়বো, তাইলে আমাদের মনে থাকবে যে এখানে ফাবাশির ফাবাশ ফাবাশির হুম বিয়া বিয়াদা বিন বিয়াদা বিন বিয়াদা বিন
فبشرهم بعذاب تلا আমাদের একসাথে পড়তো فبشرهم بعذاب হুজুর কোরআন শরীফ পড়ার সময় অভ্যাস হয়ে গিয়েছে তো জি এই জন্য আমরা ভেঙে ভেঙে পড়বো তাহলে আমাদের মনে থাকবে কোরআন শরীফ তো আমরা টেনে টেনে পড়ে যাই তো এখানে আমরা ভেঙে ভেঙে পড়বো একটু একটু এতটুকু এতটুকু করে ভেঙে ভেঙে পড়লে আমাদের পুরোটা মনে থাকবে জি আলহামদুলিল্লাহ আমাদের সময় শেষ তো ইনশাআল্লাহ যাদের জরুরত আছে অথবা নামাজের সময় হয়ে গেছে তারা ইনশাআল্লাহ যেতে পারেন তো আর যারা পড়া দিবেন তাদের পড়া নিয়ে আমি ইনশাআল্লাহ ক্লাস শেষ করব আর সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই এই পড়াটা দেওয়ার জন্য আগামীকালকে আমাদের এই ইকফাটা পড়া দিবি সেকেন্ডে যে ইকফাটা এই হুজুর ইকফারের কি এই ছয়টাই পড়া দেব ইকফারের জি আমাদের শুধু এই ইকফার ছয়টা আমাদের পড়া দিবি ইনশাআল্লাহ আর আগামীকালকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ এই আমাদের পুরো নুন সাকিন এবং তানভিন প্লাস আমাদের এই মিম সাকিন সাথে আমাদের দুইটা স্পেশাল কায়দা থাকবে স্পেশাল যেটা আমাদের র এবং লাম র এবং লাম এই দুইটার কোথায় মোটা পড়তে হয় কোথায় চিকন পড়তে হয় এটা নিয়মটা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে শেখার চেষ্টা করব আর সাথে সাথে আমাদের এই নুন সাকিন এবং তানভিনের যে নিয়ম আর মিম সাকিনের যে নিয়মটা এটা আমরা সবাই আবার একটু রিভিউ করব ঠিক আছে জি তারপরে আমাদের মেহেদি ভাই আসবেন মেহেদি ভাই জি ওস্তাদ জি মেহেদি ভাই আপনি আমাদের এটা শোনাবেন গোল দেওয়া হামজা নুনজের ইন নুন জবর না ইন না রা বা জবর রব বা জবর বা রব বা হা মিম জা মিম পেশ হো বাজির বি হা মিমজির হিম ইন্না রাব্বুম বিহিম জি মাশাআল্লাহ তারপরে আমাদের ইমন ভাই আসবেন হইছে জি এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আমাদের ওয়াজিব গুণনা এটা হচ্ছে আমাদের ইকফার গুণনা জি ওস্তাদ জি ইমন ভাই আপনি আমাদের এটা শুনুন হামজা মিম জবর আম বাজের বি হাজের হি আম বিহি জিন নুন জের জিন নুন জবর না জিন না তা দুই পেশ তুন জিন না তুন টা অক্ষ করে পড়লে হবে ঠিক আছে ইমন ভাই তারপরে আমাদের জহুরুল হক ভাই আসবেন জি আমাদের শেষেরটা একটু শোনাবো আরেক মিম জোর আম বাজের বি হাখারাজের হে জিন নুনজের জিন নুন যাবন না দুই বেশ শুন আম 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 বিহি জিন্নাতুন 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 আম আম বিহি জিন্নাতুন রবাজ রব বাপেশ বু হামিম পেশ হুম রব রব হুম বাজের বি আলিফ ইয়াজের ই মিম জবর মিম মিম খারা জবর মা মুন্দের নি হামিমদের হামিমদের হিন রব্বু রব্বুহুম রব্বুহুম বি বি ই মা নিহিন এই এখানে আমাদের এই যে মাদার হরফ আছে সেটা একটু লম্বা এখানে দুইটাতেই মাদার হরফ আছে রব্বুহুম বি ই মা নিহিন বি ই মা নিহিন খেয়াল করে নিন ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবার পড়াই অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ হুজুর একটা প্রশ্ন ছিল জি জহুরুল হক
এই যে ইদগামের ক্ষেত্রেও কি ওই মিমটা ওই একইভাবে হবে, মানে যেরকম আমরা ইফতাত উচ্চারণ করি? না, ইদগামের ক্ষেত্রে আমরা স্পষ্ট করে গুণা করে পড়বো। এখানে ইদগামের ক্ষেত্রে কি উক্ত মিম সাকিনকে গুণা সহ মিলাই পড়তে হবে। যখন ইকফা আসবে তখনই শুধু আমরা লুকায় পড়বো। এখানে রব্বুহুম মুহতাদুন, এখানে কিন্তু হুম হুমটা আমরা হুমই পড়বো। ওইখানে শুধু হুমটা পড়ার সময় একটু হালকা একটু নরম করতে হবে, হু হু, এখানে ঠিক আছে জি। তো ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে পড়া দেওয়ার চেষ্টা করবো। তো আমরা আমাদের ক্লাস শেষ করবো, আমাদের দোয়াটা পড়ে নিই। আর সবাই চেষ্টা করবো ক্লাসে উপস্থিত থাকার জন্য। এখন আমাদের কয়দিন পরে আমাদের মুশকিল ক্লাস শুরু হয়ে যাবে। سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك أشهد أن لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت أستغفرك اللهم أغفرك وأتوب إليك وأتوب إليك جي রাখছেন ভাই কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।